এই কোভিড-19 প্যান্ডামিকের মধ্যে বিকাশের মাধ্যমে আমরা যে কোনো ধরনের দুইটি বিল পে করতে পারবো সম্পূর্ণ ফ্রিতে। ফ্রি বলতে এখানে আমাদের যে চার্জটি কাটা হবে সেটা সাথে সাথে কিভাবে ক্যাশব্যাক আনব এবং কিভাবে সঠিক নিয়মে বিদ্যুৎ বিল, গ্যাস বিল এবং পানি বিল প্রদান করব, এটি নিয়ে আজকের ভিডিওটি। সো হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেক ভিউ প্রো। টেক ভিউ প্রোর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আমরা ফার্স্ট টাইম চলে যাব বিকাশ অ্যাপে। এখান থেকে আমাদের যে ফোন নাম্বারটি আছে সেটা দিয়ে আমরা বিকাশ অ্যাপে লগ ইন করবো। দেন এই জায়গায় আপনি এটা দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে বিল পে, এখানে কিন্তু পেমেন্ট একটি অপশন রয়েছে, এটা নয়। এখান থেকে দেখতে পাচ্ছেন বিল পে, আমরা এটাতে ক্লিক করব। বিল পেতে ক্লিক করার পরে এখন এই জায়গায় আপনারা দেখতে পারবেন বিদ্যুৎ, গ্যাস এবং পানি তিনটা অপশন রয়েছে। আপনারা যে বিলটি দিতে চান ফার্স্ট টাইম সেই বিলটিতে ক্লিক করবেন। সো আমি ফার্স্টে আপনাদের দেখাচ্ছি কিভাবে বিদ্যুৎ বিল দিতে হয়। বিদ্যুৎ বিলে ক্লিক করার পরে একটু নিচে চলে আসবেন, এই জায়গায় দেখতে পারবেন বিদ্যুৎ বিলের সকল অপশনগুলি রয়েছে, পল্লি বিদ্যুৎ, প্রিপেইড, পোস্টপেইড এবং ডিসকো প্রিপেইড পোস্টপেইড। এখানে আপনারা খেয়াল রাখবেন প্রিপেইড বলতে আপনারা যেটা আগে পেইড করে পরে ইউজ করেন, আর পোস্টপেইড বলতে যেটা আগে ইউজ করে পরে বিল দেন। যেমন আমরা যে কোনো সিম হলেও আমাদের প্রিপেইডে ইউজ করি, এবং আমরা সাধারণত পল্লি বিদ্যুৎ আলারা আগে ইউজ করি পরে বিল দিই, তার মানে এটা পোস্টপেইডের অংশ হিসেবে পড়ে। তো চলুন আমরা দেখি কিভাবে আমরা একটি পোস্টপেইড বিল দিতে পারি। ফার্স্টে আপনি যেই বিলটি দিবেন সেই বিলটিতে সিলেক্ট করে দিবেন। সো বিলটিতে সিলেক্ট করে দেওয়ার পরে এরকম একটি অপশন চলে আসবে, এখান থেকে আপনার যেই মাসের বিলটি দিতে চাচ্ছেন আপনি সেই মাসটি ফার্স্টে সিলেক্ট করে দিবেন। দেন এই জায়গায় একটি অপশন দেখতে পাচ্ছেন SMS অ্যাকাউন্ট নাম্বার। আপনাদের প্রত্যেকেরই কারেন্ট বিলের এই জায়গায় দেখতে পারবেন দ্বিতীয় নাম্বারে রয়েছে SMS অ্যাকাউন্ট নাম্বার, নট SMS বিল নাম্বার, এটা নয়। নিচে দেখতে পারবেন দ্বিতীয় নাম্বারে SMS অ্যাকাউন্ট নাম্বার, এই নাম্বারটিকে আপনারা সিলেক্ট করে নেবেন। সো আপনারা চাইলে এই নাম্বারটি আগে ফোনে লিখে রেখে পরে কপি পেস্ট করতে পারেন। সো আমি এভাবেই দেখাচ্ছি, আগে আমি নাম্বারটি লিখে রেখেছি, এখন কপি পেস্ট করবো এই জায়গায়। সো আপনার নাম্বারটি জায়গায় কপি পেস্ট করা হয়ে গেলে নিচে দেখতে পারেন বিল পে করতে এগিয়ে যান, আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করে দিলে আপনার যে বিলটি রয়েছে সেটা আপনি নিচে দেখতে পারবেন, এবং আপনার যত ইনফরমেশান রয়েছে সেটাও আপনারা দেখতে পারবেন। আপনার বিল পে নাম্বার এবং কোন মাসের আপনারা বিল দিচ্ছেন, দেন আপনার যে পিন নাম্বারটি আছে এই জায়গায় দিয়ে দিবেন। সো আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন বিল পে করতে ট্যাপ করে ধরে রাখুন, আপনারা এটার উপরে ক্লিক করে ধরে রাখবেন। দেন একটু ওয়েট করার সাথে সাথে আপনার বিলটি অটোমেটিক পে হয়ে যাবে। এখন এই জায়গা থেকে আপনারা পরবর্তীতে ক্লিক করে দিবেন। সো আপনারা এখন এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনার 5 টাকা চার্জ হিসেবে তারা কেটে নিয়েছে, এবং সাথে সাথে আপনার 5 টাকা SMS এর মাধ্যমে আবার আপনার বিকাশ অ্যাপে তারা ক্যাশব্যাক হিসেবে দিয়েও দিয়েছে। দেন এখান থেকে আপনারা পরবর্তীতে ক্লিক করে দিবেন। পরবর্তীতে ক্লিক করার পরে আপনি যে বিলটি পেমেন্ট করেছেন সেটার প্রমাণস্বরূপ আপনারা এই জায়গা থেকে একটি PDF ফাইল সেভ করে রাখবেন, যাতে ভবিষ্যতে কোনো প্রকার প্রবলেমে না পড়তে হয়। সো আপনাদের এখন মোটামুটি বিদ্যুৎ বিলটি কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা দেখব কিভাবে গ্যাস বিল দিতে পারি। সো ফার্স্ট টাইম আমরা গ্যাসের উপরে ক্লিক করে দিব। দেন এই জায়গায় নিচে দেখতে পারবেন আমরা যে গ্যাসটি ইউজ করি সেটা আমরা এই জায়গা থেকে সিলেক্ট করবো, এই জায়গায় রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিতাস গ্যাস, নন মিটার এবং মিটার, আপনারা যেই সার্ভিসটি গ্রহণ করে থাকেন সেটি সিলেক্ট করে দিবেন। তো সেটি সিলেক্ট করার পরে ফার্স্টে আপনি কোন মাসের বিলটি পে করতে চাচ্ছেন সেই মাসটি সিলেক্ট করে দিবেন। দেন আপনাদের যেই একটি কাস্টমার কোড নাম্বার রয়েছে সেই কোড নাম্বারটি দিয়ে দিবেন, এবং পাশাপাশি আপনার যেই ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারটি দিয়ে দিবেন। দুইটি সঠিকভাবে হয়ে গেলে আপনারা এই জায়গা থেকে
পে বিল করতে এগিয়ে যান, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। দেন এখানে আপনার টাকার পরিমাণটি এবং আপনার আইডি নাম্বার ঠিকানা চলে আসবে। দেন আপনারা এই জায়গায় পিন নাম্বার দিয়ে এটি চেপে ধরে রাখবেন, আপনার কাজটি সঠিকভাবে সম্পন্ন হয়ে যাবে। দেন এখন আমরা দেখব কিভাবে পানি বিল দিতে হয়। ফার্স্টে আমরা ওয়াসা পানিতে সিলেক্ট করে দিব। দেন এই জায়গা থেকে আমরা আমাদের কোন মাসের বিলটি দিতে যাচ্ছি সেই মাসটি সিলেক্ট করে দিব। সো মাসটি সিলেক্ট করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন বিল নাম্বার দিন, আমাদের যে বিল নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এই জায়গায় আমরা বসিয়ে দিব। দেন পে বিল করতে এগিয়ে যান, এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব। দেন এরকম একটি অপশন চলে আসবে, এখানে আমার বিলের পরিমাপটি দেখাবে। বিলের পরিমাপটি এই জায়গাতে আমরা দিয়ে সকল তথ্য ঠিক আছে কিনা এটা ভালোভাবে চেক করে আমরা পরবর্তীতে ক্লিক করে দিব। দেন আমাদের বিকাশ অ্যাপে যে পাসওয়ার্ডটি আছে সেটি দিয়ে আমরা এই জায়গায় চাপ দিয়ে ধরে রাখব। তাহলে আমাদের পানি বিলটি সঠিকভাবে সম্পূর্ণ হয়ে যাবে এবং যেই চার্জটি কাটবে সেটা সাথে সাথে ক্যাশব্যাক হিসাবে পেয়ে যাব। সো ভিউয়ার্স, আশা করি ভিডিওটিতে আপনাদের অনেক হেল্প হয়েছে। আপনি পরবর্তীতে কোন বিষয় নিয়ে ভিডিও পেতে চান নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আপনার কমেন্টের উপরে ভিত্তি করে আমরা পরবর্তীতে ভিডিও তৈরি করব। সো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।